হালিশহরে তৃণমূল বিজেপি সংঘর্ষ। আজ হালিশহর 10 নম্বর ওয়ার্ডে তৃণমূল বিজেপি সংঘর্ষের উত্তেজনা, বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যারাকপুরে সাংসদ অর্জুন সিং দেখতে গেলে সেখানে বেরিয়ে আসার সময় শাসক দলটির কর্মীরা তাকে দেখে বিক্ষোভ করে, এমনই অভিযোগ করলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। নিয়েছে ওরা টেনে নিয়ে গিয়ে লাঠি দিয়ে, সোটা দিয়ে, টালি দিয়ে ওরা মেরেছে। হাতে ওদের আরও ধারালো কিছু ছিল যেটা এখানে আমার আঘাত করেছে, পিছনে এখানে মেরেছে, গাড়ির চাবি নিয়ে নিয়েছে। কেন কেন আপনার না আমার প্রতি বলে না, ওখানে আরও আমরা কর্মী ছিলাম। এবার ওরা আমাদের যে মিছিলটা আমরা মানে যাচ্ছিলাম ফিরছিলাম অনেকেই ছিল, কিন্তু অতর্কিতভাবে আক্রমণ করেছে মাঝখান থেকে। আমিও বিজেপি কর্মী, সেটা অনেক দিন ধরে পরিচিত। ভোটের আগে থেকে ওরা আমাদের প্রতি ওদের আক্রোশ আছে, ভোটের আগে আমরা জয়েন করেছি, লড়াই দিয়েছি। সেদিন থেকে দুষ্কৃতীরা, তৃণমূলের দুষ্কৃতী সব কি চাইছেন? ওরা চাইছেন যে আমরা বিজেপিটা না করি, আমরা বিজেপিটা না করি, এখন তৃণমূল আমরা করবো, এটাই ওরা চাইছে। আপনার নাম? আমার নাম ঝন্টু দাস। গোষ্ঠীদ্বন্দ্ব চলছে দীর্ঘদিন ধরেই, কাস্তাপাড়াও আপনারা প্রথম গোষ্ঠীদ্বন্দ্ব দেখেছেন, ওদের প্রাক্তন মণ্ডল সভাপতি, তার পা ভেঙে গেছিলো, তারপর চন্দ্রা কুমার দাস, ওদের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের শিকার। আর আজকেও সেম কেস 10 নম্বর ওয়ার্ডে ওদের গোষ্ঠীদ্বন্দ্বেই হয়েছে। তো অর্জুন সিংয়ের দলবল কিছু, অর্জুন সিং নিজে আমাদের কিছু ছেলেকে ইনজিউর্ড করেছে, তারা হসপিটালে গেছে। অর্জুন সিং নিজে দাঁড়িয়ে থেকে দায়িত্ব নিয়ে, অর্জুন সিং নিজে উইথ আর্মস দিয়ে আমাদের ছেলেদের উপর অ্যাটাক করেছে। তো আমরা তার জন্যই আজকে এফআইআর করতে এসেছি। আমাদের সব নেতৃত্ব, আমাদের বীজপুরের নেতৃত্ব, আমাদের বীজপুরের চেয়ারম্যান ছিল নিজে, পরে গেছিলো স্পটে, খালি না না যে আমাদের ছেলেদের উপর অ্যাটাক করা হয়েছে, ওনার নির্দেশেই হালিশহরের সব নেতৃত্ব, কাস্তাপাড়ার সব নেতৃত্ব এসছে অর্জুন সিংয়ের নামে এফআইআর। অবশ্যই নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা, কেন দীর্ঘদিন ধরে এই করোনা আবহাওয়ায় একমাত্র আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেইভাবে সারাটা দিন রাস্তায় থেকে যেইভাবে মানুষের জন্য কাজ করে চলছে, আর কিছু বিজেপির যে সাংসদ আছে দিলীপ ঘোষ থেকে শুরু করে অর্জুন সিংয়ের মতন এই সব সাংসদরা কী করছে, সারাদিন কোনো কাজ নেই সমালোচনা ছাড়া, আর উস্কানিমূলক ধর্ম নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, আর বিভিন্ন জায়গায় যেমন আজকে হালিশহরে গণ্ডগোল সৃষ্টি করেছে, তারপর হালিশহরে আজকে তো অর্জুন সিং নিয়ে ওর অভিযোগের কোনো মূল্য নেই, ওর কোনো আমাদের ব্যারাকপুর লোকসভায় ওর কোনো চালানো মূল্য নেই। আপনার নাম? আটে জিনিস, আমার নাম দিব্যেন্দু সরকার, আমি ব্যারাকপুর লোকসভা তৃণমূল কংগ্রেসের সম্পাদক। কী অভিযোগ করছে একাধিক শাসক দলের উপর? হ্যাঁ, শাসক দল অর্জুন সিং, হ্যাঁ, বীজপুরের এমএলএ, এরা গিয়ে বিনা প্রবোচনায় হালিশহরে 10 নম্বর ওয়ার্ডে আমাদের দলের ছেলেদের উপরে আক্রমণ করে। আমাদের একটা ছেলে রাজাম আলম মারাত্মকভাবে আঘাত হয়েছে, তার হয়তো হাত ভেঙে গেছে, হ্যাঁ, তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। তারা বিনা প্রবোচনায় এটা করে, তারপর রাজাম আলম প্রচণ্ডভাবে ইনজোর্ড হয়েছে, পুরো ভিত্তিহীন। এরা সস্তায় বাজার নামার চেষ্টা করছে, হ্যাঁ, যে দলটা ক্ষয়িষ্ণু দল বাংলার বুকে, সেই দলটা নিজেদের বাজার নামার জন্য আমাদের নামে এই মিথ্যা অভিযোগ করে নিজেদের ময়দানে আনতে চাইছে, এর বাইরে কিছু না। হ্যাকেল করা হয়েছে হালিশহরে, কি বলবেন দাদা সে বিষয়ে? দেখুন, এখানে পশ্চিম বাংলা পুলিশ প্রশাসন বলে কিছু নেই, আপনি দেখেছেন ওখানে গাড়ি ভাঙচুর করা হয়েছে, কিছু লোকের বাড়ি ভাঙচুর করা হয়েছে, তার কাছে যাওয়ার পরে এই ধরনের, তারপরে রাস্তাতে পুলিশের স্কট করে নিয়ে যাচ্ছে একটা সারা ক্রিমিনাল, এমন একটা ক্রিমিনাল যে ক্রিমিনালের মানে লোহা চুরি কেস আছে, তাকে পুলিশ স্কট করে নিয়ে যাচ্ছে, আর সে আমাদের গাড়ির সামনে গাড়ি লাগিয়ে দিচ্ছে। বলছি আপনি গাড়ি থেকে আমাদের গাড়িকে দাঁড় করিয়ে দিল, দাঁড় করিয়ে দিয়েছে কারা? তৃণমূলের লোকেরা। তৃণমূলে একটা লোহা চোর, যেখানে তৃণমূলের নেতা হচ্ছে তাকে পুলিশ স্কট দিয়েছে, কি আছে ওর? এটা তো হবে বাংলা, এটা হবে, এটা তৃণমূলের কাছে গুন্ডার
আর পুলিশের অত্যাচার ছাড়া কিছু নেই। এ হবে কি বলে আইসির সঙ্গে কথা বলতেছেন? আমি বলেছি এটা আপনি আইন অনুযায়ী ব্যবস্থা নেন। আরে মানুষের হাতে যখন আইন তুলে নেবে তখন কি হবে? আপনাকে রাস্তায় আটকে দেওয়ার উদ্দেশ্য কি? পুলিশের সামনে বিজেপি কর্মী মার খেলো, পুলিশের সামনে বিজেপি কর্মী মার খাচ্ছে, পুলিশও তো মার খাচ্ছে। এখন পুলিশ তো নিজেই মার খাচ্ছে, পুলিশের কি করণীয় আছে এখানে? থানায় কি বললো অফিসার? আমি বলেছি আমার যে যে বাড়ি ভাঙচুর যারা করেছে তাদের নামে স্পেসিফিক এফআইআর হবে, তাদেরকে অ্যারেস্ট করতে হবে। কি বললেন আইসি স্যার? উনি বললেন আপনি এফআইআর দিন, অ্যারেস্ট হবে না আমি জানি, কিন্তু আমরা আইন অনুযায়ী আমাদের কাজ করবো। প্রশাসনের উপর কোনোদিন আস্থা নেই। যখন থেকে তৃণমূল কংগ্রেস এখানে ক্ষমতায় আছে, আমরা বিজেপি করছি, আমরা দেখছি সারা বাংলায় প্রশাসনের উপরে কোনো আস্থা আমাদের। দাদা উচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে? সে এখন জানাবো উচ্চ নেতৃত্ব। বলছি আপনি থাকাকালীন কয়েকজন বিজেপি কর্মী একজনের মাথা ফেটেছে, ঝন্টু ঝন্টু আস্থার নাম। আমার থাকাকালীন নেই, আমি যখন বেরিয়েছি তারপরে তার জন্য আমি ঘুরে গেছি। আবারও ঘুরে যাওয়ার পরে ওখান থেকে আমরা যখন আসছি থানার একজন অফিসার বললেন আপনি একটু থানায় চলুন এফআইআর করুন। তখন আমরা এফআইআর করতে আসছি, তখন রাস্তায় কিছু ক্রিমিনালদেরকে পুলিশ এসকর্ট করে নিয়ে যাচ্ছে, সে আমাদের গাড়ির সামনে বেকা করে গাড়ি দাঁড় করে গাড়ি দাঁড় করাচ্ছে। উদ্দেশ্যটা গেছিল তাদের সেই হামলা করে পুলিশের, পুলিশের হাতে হাত মিলিয়ে পুলিশ তো খুন করা ওর চক্রান্ত করছে। তো এটা কোনো নতুন ব্যাপার নেই, তো আগেই জানিয়েছে কি পুলিশ আর গুন্ডে গুন্ডা মিলে আমার খুনের চক্রান্ত করছে, তো কোনো নতুন ব্যাপার না। এইটা নিয়ে সবাই সমস্ত লেভেলে আমার জানিয়ে দেওয়া হয়েছে। এই যে বিজেপি কর্মীদের উপর হামলা হচ্ছে বিষয়টা আপনার শ্রীমান মুকুল রায় বা অর্জুন সিং এর অভিযোগ, অর্জুন সিং ছিল তখন সেই সময় গাড়ি আটকে দেওয়া হয়েছে, কি বলে আজকে একটা নতুন নয় আমরা জগতে ভারতীয় জনসভা থেকে গেছি এবং এই লকডাউনের মুহূর্তে প্রায় দু থেকে তিন দিন অন্তর অন্তর ভারতীয় জনতা পার্টি কর্মীদের উপর আক্রমণ হচ্ছে। কারোর মাথা ফাটছে, কারোর হাত নিচে নামছে, কাউকে বাড়ি ভাঙচুর করছে, কারোর বাচ্চাকে মারছে, এসব চলছে। নিত্য নতুন ব্যাপার না, চলেই আসছে। কিসের আক্রোশ, কিসের জন্য করছে এই চারিদিকে ভয়ঙ্কর? জমি হারিয়ে গেলে মানুষ যা করে তৃণমূল কংগ্রেস আগে সেটাই করছে।